পুজো তো অনেকদিন হলেই শেষ হয়েছে, কিন্তু আমার ভিডিও এডিট করে আপলোড করতে অনেকটাই সময় লেগে যাচ্ছে। এটা হলো নবমীর ব্লগ। তো নবমীর দিন বিকেলবেলা আমি আমার বুনু আমার বর একটু আমাদের ওই বাড়িতে গিয়েছিলাম, মানে আমার বাবার বাড়িতে গিয়েছিলাম। তো সেখান থেকে আস্তে আস্তে কিন্তু আমাদের প্রায় সন্ধে হয়ে গেছে। তা তোমাদের দাদাভাই বললো চলো দুটো দুটো ঠাকুর দেখা বাকি আছে, ও দুটো দেখে নিই, কেননা রাতে প্রচণ্ড ভিড় হয়, ঢোকা সম্ভবই না। তো আমরা তার জন্য ক্লাবে ঢুকে গেলাম। এই ক্লাবটার নাম স্বাধীন ক্লাব। তো এত সুন্দর করেছিল, মানে দারুণ করেছিল। দেখো তোমরা কতগুলো প্রাইজ পেয়েছে। আর থিমটা ঠিক আমার মনে নেই, কেননা অনেক দিনই হয়ে গেল পুজোর, যার জন্য আমার একদমই মনে নেই। সামনে অনেক বড় একটা ঈগল করেছে, দেখো ঈগলটা না খুব মানে চেঁচাচ্ছিল, যদিও ওটা ফেক ছিল চেঁচানোটা, তবুও আমার খুব ভয় লাগছিল। আর ঈগলটা দেখে মনে হচ্ছিল কি একদম অরিজিনাল ঈগল, মানে এত সুন্দর হাতের কাজ যে মানুষের হতে পারে সেটা এই কাজগুলো না দেখলেই নয়। আর ভিতরে গিয়ে তো আমি জাস্ট অবাক, জাস্ট অবাক, কেননা তোমরা এখনই বুঝতে পারবে। দেখো ঠাকুরটা এতটা সুন্দর করেছে। এর আগে এই ঠাকুরের ছবিটা কিন্তু ভাইরাল হয়েছিল, আমি ভাবতে পারিনি এটা আমি সামনে থেকে দেখতে পারবো। মায়ের মুখের মিষ্টি হাসিটা দেখে না বলার আর কিছু নেই, মানে আর কিছু বলার নেই, জাস্ট এতটা সুন্দর, এত সুন্দর কল্পনা, মানে যারা যাদের হাতের কাজ এটা সত্যি অসাধারণ। আর দেখো এটা পুরো মনে হচ্ছে একটা গোল পৃথিবীর ভিতরে ঢুকে আছি, মানে গ্লোবের ভিতরে, এরকম মনে হচ্ছিল। আর এই যে আমার বুনু আর বর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, আর আমরা কিন্তু আগে গিয়ে অনেক ভালো করেছে, কেননা অনেকক্ষণ আমরা দাঁড়িয়ে এই জিনিসগুলো দেখতে পেরেছি। আর রাতে আসলে মানে এতটা ভিড় হয় না, এতটা সুন্দর করে দেখতেই পারতাম না। তারপরে বুনুকে বললাম আমাকে একটু ভিডিও করে দে, এতক্ষণ আমি তোদের ভিডিও করে দিয়েছি। আর সত্যি কথা বলতে ওদের আমার মানে জোর করে করে ভিডিও ক্লিপ করে নিতে হয়। তারপরে এই যে আমার প্রাইভেট টিউটরের সাথে দেখা আমাদের দাদার সাথে। তো তারপর আমরা চলে গেলাম একটু চড়ক মাঠের দিকে, এখানে তারাপীঠ থিম করেছে। আর তোমাদের দাদাভাই রাগ করেছিল কি না আমার উপর ঠিক মনে নেই, কারণ আগে আগে হাঁটছে আর ও আগে আগে হাঁটার ছেলে নয়। আর তার জন্য আমি দৌড়ে গিয়ে ওর হাতটা ধরে নিলাম, আর বুনু পেছন থেকে ভিডিও করছিল কিন্তু। আর বুনু কিন্তু এই পুজোর কটা দিন আমার উপরে খুব রেগে গেছে, কারণ ও আমার সব ভিডিও করে দিতে দিতে নাকি ক্লান্ত হয়ে গেছে। আমি নাকি ওকে ভিডিও করার জন্য ডেকেছি, কিন্তু এটা একদমই ভুল কথা, কারণ আমার থেকে বেশি ওর ভিডিও আমি বেশি করে দিয়েছি, এটা কিন্তু সবাই জানে। আর ওর ইনস্টাগ্রাম ফলো করলেই সেটা সবাই বুঝতে পারবে। আর তারপরে আমরা দেখো ওখানে ঢুকে পড়লাম, এত সুন্দর থিম করেছে। আর আমি তো তারাপীঠে যাইনি, তোমাদের দাদাভাই বহুবার গেছে, ও বললো হ্যাঁ অরিজিনাল এরকমই দেখতে তারাপীঠ। সত্যি মানে বাড়ি নিজের শহরে থেকে যে তারাপীঠ দর্শন করতে পারবো সেটা মনে হয় এই ক্লাবটা না থাকলে হতো না। আর একদমই নাকি সব কিছু করেছে, যা যা আছে ওখানে সব রকম করেছে। তারপরে এই দেখো রাতে রেডি টেডি হয়ে বেরিয়ে পড়লাম, মা বাবা আসবে তার জন্য। তো এই দেখো মা বাবা অলরেডি চলেও এসেছে। তো আজকে আমরা শ্বশুর শাশুড়িকে নিয়েও ঘুরবো, মানে দুই ফ্যামিলি একসাথে। তো যদিও সেটার ভিডিও ক্লিপ আমার কাছে নেই, একসাথে ঘুরেছি কীভাবে যে ফোন থেকে ডিলিট হয়ে গেছিলো ভগবানই জানে, অনেক ভিডিও ক্লিপ আমি ডিলিট করে দিয়েছি ভুলবশত। তো যাই হোক, তারপরে মা বাবার দুটো ঠাকুর দেখা বাকি ছিল, তারপরে দেখে নিলাম। আর আমাদের কিন্তু অলরেডি সব ঠাকুর দেখা হয়ে গেছিলো। তারপরে তোমাদের দাদাভাই আসলো, তারপরে আমরা তো রাতে কিছু খাইনি বাইরে, কেননা আমাদের বাড়িতে আজকে মাংস করেছিলাম, আর ও পোলাও টোলাও সব কিছু নিয়ে গেছিলো, আমরা বাড়িতেই খেয়েছিলাম। ওই যে তোমাদের দাদাভাই আর আমার বাবা হেঁটে যাচ্ছে, তারপরে রাত্রে মা বাবাকে খাইয়ে দাইয়ে আমরা পাঠিয়ে দিয়েছিলাম। আর এটা দেখো ভোরবেলা আমরা নাচানাচি করছিলাম ক্লাবে, এটা হলো তোমাদের দাদাভাইদের ক্লাব, মানে আমাদের পাড়ার ক্লাব। তো এখানে নাচানাচি করে অনেক রাত্রি হয়ে গেছিলো বাড়ি যেতে যেতে, তারপরে আর কিন্তু ব্লগ করার টাইম বা সময় মানে কোনো মানসিকতা কোনোটাই ছিল না। তো চলো আজকের ব্লগ এতটুকুই, দেখা হচ্ছে, সরি দশমীর ব্লগে দেখা হবে না, কারণ দশমীতে আমি কোনো ব্লগই করিনি, কিন্তু কার্নিভালের একটা ব্লগ আছে ছোট্ট করে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো টাটা বাই।